वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाना सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, आज 12 अगस्ट बुधवार, यह मुहूर्ते देश और राज्य तरफ उठे आसा आजकल बाछाई करा 7 बड़ ताज़ा अपडेट नहीं आबारो हाजिर। जी अपडेटगुल प्रत्येक खबर खूब ही इम्पोर्टेंट जा अपन सकल ही जाना प्रयोजन। तो बंधुरा, मूल अपडेट शुरू करार आगे अपन का एक रिक्वेस्ट, जदि आपनारा एखो पर्त छोट चैनल के सबसक्राइब करना थे तो चैनल के एखी सबसक्राइब कर पाशे देवा बेल नोटिफिकेशन अन कर दिन भविष्य यह लेटेस्ट अपडेटगुलि पावर जो। तो चलो बंधुरा, देरी ना करे आजकल मूल अपडेटगुलि एक नजरे देखे नहीं तारपर विस्तारित खबर जिने नेब। अवशेषे अपेक्षार अवसान घटिए राशिया निये एलो विश्वेर प्रथम करोना भैक्सिन। तो बंधुरा, से निये विस्तारित गुरुत्वपूर्ण आपडेटटी जानब जे कबे नागाद सारा विश्वे सुलभ होते चले भैक्सिन, पाशापाशि भारते कबे थेके मिलते चले भैक्सिन। परवर्ती बड़ो आपडेट रयेछे, बाबा सम्पत्तिते कन्यार समान अधिकार जानिए दिल सुप्रीम कोर्ट। तो बंधुरा, से निये विस्तारित आपडेट जानब। पाशापाशि बड़ो आपडेट रयेछे गत 24 घंटा राज्ये करोना परिस्थिति निये, सेटी आमरा जानब। पाशापाशि बड़ो आपडेट रयेछे अवशेषे राज्य सरकारेर तरफ थेके आमफान क्षतिग्रस्तदेर जन्य द्वितीय तालिका तैरिर काज शुरू हलो। खूब शीघ्रई द्वितीय किस्तिर टाका प्रत्येकेर ब्यांक अकाउंटे देवा हबे। तो बंधुरा, से निये विस्तारित आपडेट जानब जे कादेर कादेर ब्यांक अकाउंटे एई टाका ढुकते चलेछे। पाशापाशि जे बड़ो आपडेट रयेछे रेशन कार्ड निये एबं तार साथे उठे এসে গ্যাসের ভর্তুকি সম্বন্ধিত আপডেট একটি, যেটি আপনাদের খুবই জানা প্রয়োজন। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন বিস্তারিত খবরগুলি জেনে নিই। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এলো রাশিয়া। মারণ রোগের কবল থেকে মুক্তি পাবে বিশ্ব, হারবে করোনা জিতবে মানুষ, সেই আশা জাগিয়ে মঙ্গলবার বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এলো রাশিয়া। সেই ভ্যাকসিন প্রয়োগ হলো প্রেসিডেন্ট পুতিনের এক কন্যার শরীরে। জল্পনা চলছিল কবে আসবে করোনার ভ্যাকসিন। করোনার প্রকোপে জর্জরিত সারা বিশ্ব প্রত্যেকে অপেক্ষা করছিল ভ্যাকসিনের, কারণ ভ্যাকসিন এলে করোনাকে হারানোর কোনো ব্যাপার হবে না। অবশ্যই অপেক্ষার অবসান হলো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, এই প্রথম করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হলো বিশ্বে। আমার মেয়ের শরীরে টিকারি প্রয়োগ করা হয়েছে, বলা যেতে পারে সেও এই গবেষণার অংশগ্রহণকারী একজন। এবার করোনার সাথে লড়াই আরও জোরদার হবে। পরবর্তী বড় আপডেট রয়েছে, বাংলায় আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়ালো, একদিনে মৃত প্রায় 49 জন। বাংলায় আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়ালো, এদিন মৃত 49 জন, আক্রান্ত আরও প্রায় 3000, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 73,000-এর বেশি মানুষ। একদিনে টেস্ট হয়েছে 27,000-এর বেশি। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত 2,931 জন, সোমবার থেকে বেশি, সেদিন ছিল 2,905 জন। তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেল, মোট আক্রান্ত 1,01,390 জন। সোমবার সংখ্যাটি ছিল 98,459 জনে, তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে 25,846 জন হয়েছে। এদিন একদিকে কমেছে 195, সোমবার ছিল 26,031 জনে। পরবর্তী বড় আপডেট রয়েছে, পৈতৃক সম্পত্তির ওপর সমান অধিকার রয়েছে মেয়েদের, ঐতিহাসিক রায় জানালো সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে করোনা আবহের মধ্যে ঐতিহাসিক রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল বাবার সম্পত্তির ওপর মেয়েদের সমান অধিকার রয়েছে, শুধুমাত্র ছেলেদের সেই সম্পত্তি এককভাবে ভোগ করার অধিকার নেই। পরিবারের মেয়ে চাইলে সেই সম্পত্তিতে সমান অধিকার দাবি করতে পারে। আর সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, 2005 সালে হিন্দু অধিকার আইন বলে যে এই অধিকার রয়েছে মেয়েদের, এই অধিকার থেকে মেয়েদের বঞ্চিত করা বেআইনি। উক্ত আইনটি 2005 সালে সংশোধন করা হয়। কোর্টে তার রায়ে আজ জানিয়েছে, এই আইন সংশোধন হওয়ার আগে কোনো অভিভাবক গেলেও এই আইন প্রযোজ্য হবে। আজ জানিয়েছে এই সংশোধিত আইন ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরে মেয়েদের এই ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। বিয়ে হওয়ার পর যাওয়ার পর বাবার সম্পত্তির ওপর মেয়েদের অধিকার খর্ব করা হয়েছে পরিবার। এই প্রথা দীর্ঘদিন ধরেই মামলা চলছিল দেশের সর্বোচ্চ আদালতে। আজ সেই মামলার ঐতিহাসিক রায় দিল কোর্ট, যার মাধ্যমে আরও একবার মেয়েদের সমান অধিকার প্রতিষ্ঠা হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরবর্তী বড় আপডেট রয়েছে, কেন্দ্র সরকার গ্যাসের ভর্তুকি তুলে দেওয়ায় সমস্যায় পড়ছেন রাজ্যের সাধারণ মানুষ। বর্তমান সময়ে করোনার অভাবে সকলে আর্থিকভাবে ভেঙে পড়েছে, সেই সময় কেন্দ্র সরকার গ্যাসের ভর্তুকি তুলে দেওয়ায় সমস্যায় পড়েছেন রাজ্যের সাধারণ মানুষ। ভর্তুকি তুলে দেওয়ার পাশাপাশি গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলছে, যে সমস্ত মানুষ গ্যাসের উপর নির্ভরশীল আগামী দিনে তারা কীভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়ছেন মাথায় ভাঁজ। কেন্দ্র সরকার অল্প পয়সা ভর্তুকিযুক্ত গ্যাস বাড়িতে পৌঁছে দেওয়ার পর এখন ভর্তুকি তুলে দেওয়ার পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি করায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরবর্তী আপডেট রয়েছে, নতুন করে আমফান দুর্গতদের জন্য তালিকা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর।
প্রথমবার আম্ফানের ত্রাণ বিলির জন্য দীর্ঘদের তালিকা তৈরি করা হলো তা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। নবান্নে তা স্বীকার করে দ্বিতীয়বারের জন্য আমফান দুর্গতদের তালিকা বানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, 8 আগস্ট পর্যন্ত নতুন করে 5,70,000 জন আবেদনপত্র জমা পড়েছে রাজ্যের কাছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর থেকে। গত 20 মে আমফান ঘূর্ণিঝড়ে চরম ক্ষতিগ্রস্ত হয় কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান। এইসব জেলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সিদ্ধান্ত নয় পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হলে 20,000 এবং আবেদনকারী আংশিক হলে 5,000 টাকা পাবেন। কিন্তু এরপরে দুর্নীতির অভিযোগ শুরু হয়। আত্মীয়দের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে পঞ্চায়েত স্তর থেকে। শুধু শাসক দল নয়, বিজেপি শাসিত বেশ কিছু পঞ্চায়েত থেকে দুর্নীতির অভিযোগ আসে। কিছু ক্ষেত্রে প্রশাসন আর দলের চাপে ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছেন ভুয়ো ক্ষতিগ্রস্তরা। নবান্ন সূত্রে খবর, জুলাই ও আগস্টের ক্ষতিপূরণে আবেদন খতিয়ে দেখার কাজ 12 আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী 19 আগস্ট এগিয়ে বাংলা ওয়েবসাইটটিতে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা